আশ্চর্য, এত খোঁজা হলো, এত সার্চ হলো, আর টাকাটা শেষ কিনা এখানে পাওয়া গেল? সমাজ বাবু, এ দোয়ারটা আপনার না? হ্যাঁ আমারই, কিন্তু ব্যাস আর কিছু জানতে চাই না আপনার কাছ থেকে। দেখুন তো এই টাকাটা আপনার কিনা, দেখুন দেখে নিন। এই টাকার কথাই বলছিলেন তো আপনারা, ঠিক আছে কিনা গুনে নিন। কি হলো টাকাটা গুনে দেখুন। নিজের ড্রয়ারে টাকাটা লুকিয়ে রেখে দিয়ে আপনি থানায় ফোন করে দিলেন, কি ভাবলেন যে পুলিশ আসবে না? আর এলো হয়তো আপনার ড্রয়ারটা খোঁজা হবে না, কি তাই তো? অফিসার উনি তো নিজেই আপনাকে ফোন করেছিলেন, তাহলে উনি কি করে এই টাকাগুলো লুকিয়ে রাখতে পারেন? আর আপনারা তো এইমাত্রই বললেন যে সমস্ত জায়গাতে আপনারা খুঁজে দেখেছেন, তাহলে ড্রয়ারটা বাদ থাকলো কেন? উনি নিজের হাতে ড্রয়ারে টাকাটা রেখেছিলেন বলে হয়তো আমার আমার ড্রয়ারটা চেক করা হয়নি। কেন দেখলেন না? সব জায়গায় খুঁজে দেখলেন, কিন্তু এই ড্রয়ারটা কেন বাদ থাকলো বলুন? কি হলো উত্তর দিন। মৃন্ময়ী দেবী ড্রয়ারের চাবি শুধুমাত্র আপনার কাছেই ছিল, কি তাই তো? তাই নিজের ড্রয়ারে টাকাটা সরিয়ে ফেলার সুযোগও কিন্তু শুধুমাত্র আপনারই ছিল, কি তাই তো? তাহলে অকারণে আমাদেরকে হ্যারাস করা মানেটা কি? হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের কাছে সবটাই পরিষ্কার। নেক্সট টাইম আর এরকম করবেন না। এবারে ও কি বেঁচে যাবে নাকি সোম? না না, আমাকে একবার চেষ্টা করতেই হবে। জি আমার একটা সওয়াল ছিল। বলুন। ও রুপিয়া পেসা খোঁজার জন্য তো আমাদের সবারই খানা তালাশি নেওয়া হয়েছে না, পর যার ড্রয়ার থেকে আসলে রুপিয়া পাওয়া গেল, মানে ম্যানেজার বাবুর, ওনাকে কিছু ভি বললেন না আপনি? ওনার জন্যই তো এত ঝামেলা হলো। আগর উনি মনে রাখতেন কি কোথায় পয়সা ভেসা রেখেছিলেন, তো আমাদের উপর এত ঝামেলা তো হতো না। আমরা আম আদমি আছি বলে আপনারা সবাই আমাদের চোর বলে দিলেন। আর আর ম্যানেজার বাবু কি সাত খুন মাফ? হ্যাঁ এ কেমন বিচার আছে? যতই হোক ম্যানেজার বাবু তো ওনারই স্বামী, কি আর বলবেন। আবার কোনো না কোনো কারণে ম্যানেজার বাবু আমাদের উপর চোটপাট করবে, তারপর দেখা যাবে নিজেই সেই গন্ডগোলটা বাঁধিয়েছেন। ম্যাডাম ম্যাডাম আপনার উপর আমাদের সবার ভরসা আছে, আপনি যেটা বলবেন আমরা আমরা মেনে নেব, কিন্তু আপনি বলুন কি ম্যানেজার বাবু কি ঠিক বিচার হলো কি হলো না, আপনি বলুন। আমরা সবাই এই গলতি করলে আপনি যে শাস্তি দিতেন ম্যানেজার বাবুকেও ওই শাস্তি দেবেন তো? ঈশ্বর কি যে করি, কিছুতেই তো টেম্পারেচার নামছে না। দেখি একটু পরে আরেকটা ওষুধ খাওয়াবো, না হলে ডাক্তার কাকুকেও একটা ফোন করতে হবে। মামা কোথায় গো বিপি? মামার কাছে যাব। মামা তো অফিসে গেছে, তুমি ঘুমো আমার কাছে। কখন ফিরবে মামা? আমার যে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। না না এরম করতে নেই, দেখো তোমার তো শরীরটা ঠিক নেই, কি করে বেরোবে বলো? তোমার তো কষ্ট হবে না? মামা এক্ষুনি চলে আসবে। মামার বলে ঘুমাবো, ভালো লাগে না মামাকে ছাড়া।
পারদেনি শিশা, কষ্ট হবে তোমার। কি যে করি, কি আবার করবি? যা করার দরকার তাই করবি, দায়িত্ব তো তোর একার নয়, মিনুরও তো একটা দায়িত্ব বলে জিনিস আছে। মিনুকে একটা ফোন কর, দেখ কি বলে দেখ। কিন্তু মিনুকে যে ফোন করব, ও তো টেনশন করবে, আর তাছাড়া আজকে অফিসে অনেকগুলো মিটিং আছে। মিনু যদি চলে আসে তাহলে ভাই আর বৌদি কি সামলাবে? তার মানে বাবার কথার কোনো ভ্যালু নেই তোদের কাছে। তুই কি বলতে চাস? আমি যা বলা তাই বলতে চাইছি, যে বাবার কথা সত্যি কোনো ভ্যালু নেই তোদের কাছে। তোদের কাছে মিটিং হচ্ছে, আগে ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে, হ্যাঁ মিনুর? অথচ তোরা বাবাকে কথা দিয়েছিলিস যে বাড়ি সামলে তবে তোরা বাইরের কাজ করবি। দেখ আমি কিন্তু বাড়িতেই আছি। তাতে কি হয়েছে? তুই বাড়িতে আছিস তো, তুই একা সামলাতে পারবি সবটা? পারবি না। আর মিনুর মিটিং, এ তো সন্দেহ হতে চললো। মিনু তিথি সব কোথায়? তাদের তো বাড়ি ফেরার কথা সন্ধ্যের মধ্যে, বাবাকে বলেছিল না? যাই হোক আর তাই হোক, আমরা ঠিক সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসব। সে কথার কি হলো বর্ষা? দেখ নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে, ওরা অকারণে দেরি করার লোকই নয়। আর তাছাড়া ওদের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি তো আছে। হ্যাঁ রেসপন্সিবিলিটি, কত রেসপন্সিবিলিটি তো দেখতেই পাচ্ছি। যাক গে, আমার সাবধান করে দেওয়ার কথা তাই করলাম। শীর্ষা এমনিতেই বলছে মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, এরপর যদি কোনো বাড়াবাড়ি হয় সবটা কিন্তু তোর ঘাড়ে এসে পড়বে বর্ষা, সামলাতে পারবি তো? তাই বলছিলাম যে ফোন করে নিলে বোধ হয় ভালো হতো। দেখ কি করবি তুই। আচ্ছা দেখছি। মামার কাছে যাবো। হ্যাঁ বাবা, মামাকে ফোন করছি, চলে আসবে এক্ষুনি। ফোন তো কেউ রিসিভই করছে না। কি করা যায়? ল্যান্ডলাইন আছে তো, সেখানে একটা ফোন করে দেখ। তুই তো বললি মিটিং চলছে, সেই জন্য তো ফোন ধরছে না। হ্যালো, কারু বাসনা? হ্যাঁ আমি বর্ষা দিদি বলছি। মিনু না মানে ম্যাডাম আছে কি? খুব ব্যস্ত দিদি, অফিসে তো পুলিশ এসছে, সবাই এখন ম্যাডামেরই ঘরে। আপনি আপনি কিছুক্ষণ পরে একবার ট্রাই করুন না। পুলিশ? হ্যাঁ দিদি, এই এক্ষুনি এলো। কি রে, কি বললো মিনু? দাদা কি অফিসে পুলিশ এসছে। হ্যাঁ কি কি হবে এখন? এতে আবার শাস্তি দেওয়ার কি আছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। শাস্তির কিছু নেই হ্যাঁ। কি বলছেন আপনি দিদি? ম্যানেজার বাবুকে লিয়েই তো ইতো ঝামেলা, ইতো কিছু হলো, আর ম্যানেজার বাবু কা কোই শাস্তি হবে না। কমলি শোনো, কাউকে দোষ দেওয়ার আগে তার দিকটা ভাবতে হয়। সময় নিশ্চয়ই মনে হয়েছিল যে ওই ড্রয়ারে টাকা রাখাটা সেফ নয়, তাই জন্য ও নিজের ড্রয়ারে রেখেছিল, তারপর মা থেকে বেরিয়ে গেছে। সবই তো বুঝলাম দিদি, কিন্তু পুলিশ আসার পর আমাদের জিনিসপত্রগুলো তন্ন তন্ন করে খোঁজা হলো, তখন কি ওনার একবারও মনে পড়লো না যে টাকাটা উনি ওখানে ছড়িয়ে রেখেছেন? আসলে সমস্যাটা অন্য জায়গায়, নিজের ভুলটা উনি অন্যদের উপর চাপিয়ে দিতে চাইছেন, আর উনি তো আপনার বাড়ির লোক, আপনাদের চাইবেন ওনাকে ভালো প্রমাণ করতে। আরে কি মুশকিল, কি শুরু করেছো কি তোমরা? উনি তোমাদের কি এমন ক্ষতি করেছেন যে বারবার তোমরা ওনাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছো? দেখো যা হবার সেটা তো হয়ে গেছে, টাকাটা তো পাওয়া গেছে আলটিমেটলি, শুধু শুধু গন্ডগোল বাড়িয়ে কোনো লাভ নেই, তোমরা বরং কাজে যাও। হ্যাঁ দিদি, ও তো যাইঙ্গে, জরুর যাবো, কিন্তু তার আগে কুছ এক ফেসলা তো হোনা চাহিয়ে না। কিসের ফেসলা? হ্যাঁ কি চাও কি তোমরা? চলো 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 পাল্টাই।